যেতিয়া শিক্ষকতার দরে পবিত্র বৃত্তিত কলুষিত হয় তেতিয়া সমাজরে জীবন অন্ধকার হয়ে পড়ে। আজি এটা দুটা বজা ডিজিপিএ প্রেস কনফারেন্স করিব, এই গোটেই কামটো কোনো রাজনীতি করা মানুহে করা নাই, কোনো ছাত্রই করা নাই, এই কামটো কোনো সোশিয়াল অর্গানাইজেশনে করা নাই, এই কামটো শিক্ষকে করেছে। মই ভাবো যে আমার অসমৰ রাইজে আর শিক্ষক সমাজে পুনৰ এবার আত্মমন্থন করা উচিত, কারণ ইয়াতকৈ যদি কালি গোটেই ভারতত গম পায় যে সেন্টার ইনচার্জে পরীক্ষার পেপার লিক করে দিছে, তেতিয়ালে এটো উদক ভেটারখিয়া করার দরে ঘটনা হয়ে গেল। এনেকুৱা কামটো কতো হোৱা নাই, কোনোবাই কম্পিউটারের পৰা লিক করাই লয়, কোনোবাই আন ব্যবস্থারে লয়, কিন্তু যেতিয়া যিজন শিক্ষকের উপর আস্থা রখা যায় তেওঁয়ে যেতিয়া কোয়েশন পেপার লিক করে দিয়ে সমাজ কত যাব? গতি ই সরকারের সম্মুখত যিমান ডাঙর প্রশ্ন তাতকৈ সমাজের সম্মুখত বেশি ডাঙর প্রশ্ন, যে শিক্ষক সকল যদি কলঙ্কিত হয়ে পড়ে সমাজক রাস্তা কোনে দেখুৱাব? মই ভাবো যে এই লৈ আমার সমগ্র সমাজে চিন্তা করা উচিত। শিক্ষক সেবাই কি করব, এইটা একটা নতুন শব্দ আমি লৈ আহিলো, সেবার সংস্কার করব লাগে। তাতে সেবার সংস্কার করলে তাতে কি হব? তাতে তো একো হওয়া নাই, হয়েছে শিক্ষক জনতা। আপনাদের সাহস করব নাই কবর কারণে যে শিক্ষক সকলের সংস্কার হব লাগে, কিন্তু মইতো চালে বেড়ে নুকুবাও। গতি মই সিধা কথা কম যে সমস্যাটা শিক্ষকত, সমস্যাটা সেন্টারত, ইয়াত সেবার কোনো সমস্যা নাই। সেবাই তো কাবার প্রশ্ন দিবই লাগিব। আজি মই পুলিশের হাতত বন্দুকটো তুলি দিছো, এটা পুলিশে যদি নিরীহ মানুষ গুলিয়ায় সেটাতো হব নোৱাৰিব। যেতিয়া শিক্ষকতার দরে পবিত্র বৃত্তিত কলুষিত হয় তেতিয়া সমাজরে জীবন অন্ধকার হয়ে পড়ে। আজি এটা দুটা বজা ডিজিপিএ প্রেস কনফারেন্স করিব, এই গোটেই কামটো কোনো রাজনীতি করা মানুহে করা নাই, কোনো ছাত্রই করা নাই, এই কামটো কোনো সোশিয়াল অর্গানাইজেশনে করা নাই, এই কামটো শিক্ষকে করেছে। মই ভাবো যে আমার অসমৰ রাইজে আর শিক্ষক সমাজে পুনৰ এবার আত্মমন্থন করা উচিত, কারণ ইয়াতকৈ যদি কালি গোটেই ভারতত গম পায় যে সেন্টার ইনচার্জে পরীক্ষার পেপার লিক করে দিছে, তেতিয়ালে এটো উদক ভেটারখিয়া করার দরে ঘটনা হয়ে গেল। এনেকুৱা কামটো কতো হোৱা নাই, কোনোবাই কম্পিউটারের পৰা লিক করাই লয়, কোনোবাই আন ব্যবস্থারে লয়, কিন্তু যেতিয়া যিজন শিক্ষকের উপর আস্থা রখা যায় তেওঁয়ে যেতিয়া কোয়েশন পেপার লিক করে দিয়ে সমাজ কত যাব? গতি ই সরকারের সম্মুখত যিমান ডাঙর প্রশ্ন তাতকৈ সমাজের সম্মুখত বেশি ডাঙর প্রশ্ন, যে শিক্ষক সকল যদি কলঙ্কিত হয়ে পড়ে সমাজক রাস্তা কোনে দেখুৱাব? মই ভাবো যে এই লৈ আমার সমগ্র সমাজে চিন্তা করা উচিত। শিক্ষক সেবাই কি করব, এটা একটা নতুন শব্দ আমি লৈ আহিলো, সেবার সংস্কার করব লাগে। তাতে সেবার সংস্কার করলে তাতে কি হব? তাতে তো একো হওয়া নাই, হয়েছে শিক্ষক জনতা। আপনাদের সাহস করব নাই কবর কারণে যে শিক্ষক সকলের সংস্কার হব লাগে, কিন্তু মইতো চালে বেড়ে নুকুবাও। গতি মই সিধা কথা কম যে সমস্যাটা শিক্ষকত, সমস্যাটা সেন্টারত, ইয়াত সেবার কোনো সমস্যা নাই, সেবাই তো কাবার প্রশ্ন দিবই লাগিব। আজি মই পুলিশের হাতত বন্দুকটো তুলি দিছো, এটা পুলিশে যদি নিরীহ মানুষ গুলিয়ায় সেটাতো হব নোৱাৰিব।